যদি তোমরা ডাইরেক্ট আল্লাহকে পেতে যাও শোনো কেমন করে পাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন 21 পারা সূরায়ে সিজদা তাতা যা ফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে যারা আমার সঙ্গে প্রেম করতে চায় তখন তারা নামাজের পাটিতে আসবে আর বলবে ওগো আল্লাহ তারা কান্নাকাটি করবে নামাজ পড়ে যখন কাঁদে নিরালার মধ্যে কাঁদবে তখন ডাইরেক্ট আমার সঙ্গে তাদের সম্পর্ক হবে জানেন কেন বলছি একটা ছেলে ছেলেরা যখন কোনো মেয়েকে প্রেম করে শুনেছেন কোনো ছেলে কোনো মেয়েকে বলে তুই খড়গপুর বাস স্ট্যান্ডে আসবি সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কেউ বলে না হ্যালো তুমি নামবে মেদিনীপুরে নাইলে খড়গপুরে একদম কলেজের পেছনে গলিতে গিয়ে ফুটোতে গিয়ে ফাঁকেতে দাঁড়াবি তুই আর আমি একা প্রেমারে প্রেমিকা যখন অন্তরের কথা বলে শোনো কখন বলে যখন পৃথিবীর সবাই নিদ্রায় যায় প্রেমিকা দরজা লাগাই প্রেমিক দরজা লাগাই আর তখন ফোন চালু হয় তোমাকে না পেলে মরে যাবো তোমাকে না পেলে মরে যাবো সেই কান্নাটাই কিন্তু আসল কান্না ঠিক বলছি না সেই প্রেমটাই হচ্ছে আসল প্রেম তার মনের অন্তরে ভালোবাসা জেগেছে তাইতে অন্তরের কথা তাকে নিরালাতে বলছে তোমরা যদি আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করতে চাও তাতা যা পাজুনু বুমানিল মদজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তোমরা রাতের অন্ধকারে চলে এসো পৃথিবীর যখন সবাই নিদ্রায় যাবে তখন তোমরা চলে এসো নামাজের পাটিতে আর আমার কাছে কান্নাকাটি করো ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক হবে আল্লাহর নবী সাহাবীরা বললেন যে ওগো আল্লাহর নবী আল্লাহ আমাদের থেকে কত দূরে আমার আল্লাহ বললেন বলে দাও উজিবু দাওয়াতাদ দাই ইদা দান ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বিল্লাহুম ইয়ারশুদুন তারা যখন আমার উপাসনা করে আমার ইবাদত করে তখন আমি আল্লাহ তাদের হৃদয়েতে প্রবেশ করি বলুন সুবহানাল্লাহ আমার ভাই ওই জন্যে আল্লাহ ইবাদত করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে ডাইরেক্ট আল্লাহকে পাবেন আজ থেকে সবাই হাত তুলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজি হব জোরে বলুন ইনশাআল্লাহ মাশাআল্লাহ নামাজ কেউ জীবনে কাজা করবেন না আমার নবী বিশ্ব নবী বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নেই আপনার জীবনে নামাজ নেই আপনার মধ্যে ইসলাম নেই এটা আমার বিশ্ব নবীর হাদিস যার নামাজ নাই তার ইসলাম নেই আপনার জীবনে নামাজ নেই আপনার মধ্যে ইসলামের কোনো কিচ্ছু নেই নামাজ পড়ুন রোজা রাখুন আল্লাহর কাছে কান্নাকাটি করুন আল্লাহর ইবাদতে মশগুল হন আমার ভাইরা কান খুলে শুনে নেন আজকে কিছু মানুষ বলছে আমরা মারিফত পেয়েছি আল্লাহ নামাজ মাফ করেছে যারা বলবে মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছে চারিকে ঝাঁটার জুতো মারবেন আর হাদিসটা শোনাবেন আমার নবী বিশ্ব নবী বুখারী শরীফের হাদিস আমার নবী বিশ্ব নবী শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ নবীজি শুয়ে আছেন অসুস্থ অবস্থায় শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন আর পা দুটো ছেচুড়ে ছেচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নবীতে দাঁড় করিয়েছেন আমার নবীজি নামাজ আদায় করেছেন আল্লাহর নবীর নামাজ মাফ হয়নি আর নেমো খারাম বলছে আমি মারিফত পেয়েছি পীর হয়েছি আল্লাহ আমার নামাজ মাফ করেছে এরকম পীরের কাছ থেকে দূরে থাকুন আপনার সমাজ ধ্বংস হবে কম ধ্বংস হবে আমার নবীজি জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করেননি আমার নবী সাহাবীরা হাজরাতে আলী জিন্দেগিতে একদিন এক ওয়াক্তের নামাজ কাজা হয়েছে হাজরাতে আলী 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছে ওগো আল্লাহ আমি বড় অপরাধ করে ফেলেছি একবার ডিসকাস করুন আমরা কেমন নামাজ পড়তাম আমার আল্লাহ যেমন বলেছে উজিবু দাওয়াতাদ দাই দান তোমরা যখন নামাজ পড়বে ফাইন্নাহু ইয়ারা মনে মনে ভাববে
নামাজে দাঁড়ালে যে আমরাই আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে এটা তোমরা মনে মনে ভাববে ফাইন্নাহু ইয়ারা আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে এটা মনে মনে এই জন্য ভাববে একটা ঘটনা শুনুন যুদ্ধের ময়দানে হযরতে আলীর পায়ে তীর ঢুকেছে হযরতে আলীর পায়ে তীরটা রয়ে গেছে তার ফলাটা রয়েছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আলীর পায়ে যে তীরটা ঢুকেছে ওটা যদি বের না করা হয় আলীর পাটা পচে যাবে আলী কিন্তু কষ্ট পাবে আল্লাহর নবী বললেন আলী তোমার পায়ে তীরটা বের করে নাও হযরতে আলী কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ এত তীব্র যন্ত্রণা করছে ওটা যদি বের করা হয় আমার যেন প্রাণটা বেরিয়ে যাবে আল্লাহর নবী বললেন চলে যাও এরপরে সাহাবীদিকে ডেকে বললেন হে আমার সাহাবীরা শুনে নাও আমার আলী যখন নামাজে সিজদায় যাবে তখন তোমরা তীরটা বের করবে হযরতে আলী নামাজে সিজদায় আছেন পায়ে তীরটা বের করা হয়েছে কিন্তু এতটুকু বুঝতে পারেননি আহা কি নামাজ পড়েছে কতটা নামাজে মনোযোগ একদম আল্লাহর সঙ্গে সম্পর্ক হৃদয়ে আর আমাদের নামাজ যদি ডিসকাস করা হয় তো কি বলবো গা থেকে ফেরেশতারা নামাজ দেখে পালিয়ে যায় তাই না বিসমিল্লাহ ওই জন্য সবাই নিয়ত করুন আজ থেকে আমরা পাকা পুক্ত নামাজি হব যদি বলুন ইনশাআল্লাহ আপনি আপনার সন্তানকে নামাজে শিক্ষা দেন আজকে দেখুন বড় কষ্ট লাগে আমরা ভারতবর্ষে বাস করছি তো হিন্দুস্তানে বাস করছি কষ্টটা কোথায় জানেন মুসলমানদের যুবকরা আমরা মুসলমানরা ইহুদি আর নাসারাদের কালচারগুলোকে নিজের কালচার করে নিচ্ছি বেঈমান কাফেরের কালচারকে কালচার করে নিচ্ছি নিজের কালচার আর বয়স্ক মানুষরা যদি বলে হ্যাঁ রে এরকম কেন করছিস এই কাজ তো ইসলামে আমরা কোনোদিন দেখিনি তাদেরকে বলে দেখ তোমরা কি জানো গো তোমরা তো বয়স্ক মানুষ তোমরা মডার্নের যুগে এসছো এরা মডার্নের যুগের মানুষ কষ্টটা আমার ওই জায়গায় হয় যে নিজেদিকে মডার্ন বলে পহেলা জানুয়ারি মুসলমানের ছেলেরা পালন করে করে না করে না পঁচিশে ডিসেম্বর মুসলমানদের ছেলেরা পালন করে পঁচিশে ডিসেম্বর পালন করছে পহেলা এপ্রিল পালন করছে পহেলা জানুয়ারি পালন করছে বড় কষ্ট লাগে আপনারা বলুন তো আপনারা রমজান মাসে নামাজ পড়লে কোনো খ্রিস্টানরা আসে তো নামাজ দেখতে তারাবির কথা বলুন আসে আসে না ঈদের নামাজ পড়লে আসে কোরবানির সময় গরু ছাড়ালে আসে আসে না কিন্তু মুসলমানরা যায় এরা বলে যে এইসব মোলবিরা গুড়া মোলবি আমাকে গুড়া মোলবি বলবেন আমি আপনাকে দিন বুঝিয়ে দিয়ে চাই গুড়া মোলবি বলবেন কখনো নয় শুনেলেন আমরা কোনো ধর্ম বিদ্বেষী নয় প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের আলেমদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তা বলে এটা নয় শুনেলেন কোরআনের আমলটা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা তোমরা দুটো নৌকায় পা দিও না এক আল্লাহকে বিশ্বাস করো কারো দেব দেবদেবীকে গালি দিও না এটা আমার নবীজির হাদিস বিশ্ব নবী বলেছেন কারো দেবদেবীকে গালি দিও না কারো ধর্মকে খারাপ বলো না কিন্তু তারটাকে নিজের মনে করে নিলে তুমি অপরাধী হয়ে যাবে আমাদের মুসলমানরা তো নিজের মনে করে নিচ্ছে ঠিক বলছি না সম্প্রীতি সম্প্রীতি মানে আমাদের অনেকজন আর বুঝে আসে নাই সম্প্রীতি মানে এটা নয় যে দুর্গা ভাসাতে যাবে সম্প্রীতি মানে এটা নয় সরস্বতী ভাসাতে যাবে সম্প্রীতি মানে এটা নয় তাদের পূজোর অনুষ্ঠানে গিয়ে তুমি যোগদান করবে সম্প্রীতি মানে এটা নয় সম্প্রীতি হচ্ছে তোমার দ্বারা যেন তোমার প্রতিবেশী হিন্দু ভাই যে বাস করেছে যেন কষ্ট না পায় তোমাকে যদি কষ্ট দেয় কোরআনে আছে তুমি যদি সবর করো তার ফল আল্লাহ তোমাকে ভালো দিবে জোরে বলুন সুবহানাল্লাহ ফাইদা সবরতুম লাউ খায়রুল লিসাবিরিন তোমরা যদি কারো অত্যাচারকে সহ্য করে নাও সবর করে নাও আমি আল্লাহ তোমাদেরকে তার মধ্যে খায়ের আর বরকত দান করি জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই হাদিসে আছে নবীজি তোমার পাশের বাড়িতে যদি কোনো অমুসলিম বসবাস করে সে খেতে না পেলে তাকে আগে তুমি দান করো সে বস্ত্রহীন হলে তাকে বস্ত্র দাও ক্ষুধার্ত হলে খাবার দাও তা বলে এটা নয় যে তুমি তার পুজো পাঠে যাবে সে তোমার কোরবানিতে আসবে না ইসলাম এটা স্বীকৃতি দেয় না ধর্ম যার যার উৎসব সবার নয় ধর্ম যার যার
উৎসবও তার তার আমার ভাই এটা হচ্ছে শরীয়ত এটাই হচ্ছে ইসলাম আমার ভাই এটা ভারতবর্ষ আমরা একটা বিনতে দুইটে গোসল হিন্দু মুসলমান এক ভাষাতে মাকে ডাকি এক ভাষাতে গাই গান কিন্তু জেনে রেখে দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি কালমাওয়ালা তখন আপনাকে এটা জানতে হবে এই যে সম্পৃতি আপনার দ্বারা যেন কোনো হিন্দু ভাই কষ্ট না পায় আপনার প্রতিবেশী যেন কষ্ট না পায় আমার নবী বিশ্ব নবী বলেছেন তুমি তৎক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার কাছ থেকে আপনার প্রতিবেশীকে সুরক্ষিত হতে হবে আজকে বড় কষ্ট লাগে আমরা ভাই ভাইকে কষ্ট দিই আমরা বোনকে কষ্ট দিই আমরা প্রতিবেশীকে কষ্ট দিই প্রতিবেশীর সঙ্গে আমরা ঝগড়া করি এটা কখনো ইসলাম নয় আমার ভাই শুনে রেখে দেন ওই জন্য গ্রাম পরিচালক ভালো হতে হবে গ্রামের বিচারক ভালো হতে হবে জেনে রেখে দিবেন যারা গ্রামের বিচার করে যারা গ্রামের নেতা হয় যারা গ্রামের মোড়ল হয় যারা বিচার করেন আমার আল্লাহ কিন্তু ছাড়বেন না যারা অন্যায় বিচার করবে যারা ন্যায় বিচার করবে আমার আল্লাহ সব ফয়সালা করবেন যদি কেউ অন্যায় বিচার করে থাকে আমার আল্লাহ তাকে ছেড়ে কথা বলবেন না কিয়ামতের দিনে তুমি যদি অন্যায় করো তাহলে তোমার বিচার ওই জন্য শুনে রেখে দেন বিচার করলে আগে মলবিদিকে জিজ্ঞেস করুন হুজুর আমার গ্রামে ঘটনা ঘটেছে শরীয়ত মোতাবেক বিচার কি আছে তারপরে বিচারে বসো যদি শরীয়ত বিরোধী হয় আমাদের সমাজে দেখবেন বেশিরভাগ কি হয় মুখ দেখা দেখি বিচার হয় কেউ যদি এক কাপ গাঢ় দুধে চা খাই দেয় তা বিচার তার দিকে চলে গেল কেউ যদি 500 টাকার লোড গুঁজে দেয় তা বিচার তার দিকে চলে গেল ঠিক বলছি না রাগ করবেন না বাস্তব বলছি কিন্তু ইসলাম বলছে শরীয়ত বলছে না বিচার এরকম নয় হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হও নিজের সন্তানকে নিয়ে গিয়ে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে গাছে বাঁধা করিয়েছিল বাঁধাকে অন্যায় করেছে এর উপরে কোড়া মারা হবে আমার সন্তান বলে লাল সাহেব নয় বিচার গোটা কওমের জন্য এক বিচার হতে হবে জন বলুন সুবহানাল্লাহ হযরতে উমর গভর্নর ছিল মক্কার গভর্নর আমিরুল মুমিনিন বাইতুল মাল থেকে বেতন দেয়া হতো সেই বেতন থেকে সংসার চালিয়ে কিছু মাল বেঁচে গেছে সেই মালটা স্ত্রী বলল হে আমার স্বামী কিছু মাল বেঁচে গেছে সামনের মাসে কাজে লাগবে হযরত উমর ধমক দিলেন এই কান খুলে শোনো এই মালটা কওমের মাল আমার কাছে বাড়তি চলে এসেছে এটা কখনো আমার ইউজ করা যাবে না এটা ফেরত দিতে হবে বাইতুল মালে তিনি নিয়ে গিয়ে ফেরত দিয়েছে আর বড় কষ্ট লাগে কলকাতা থেকে 50 বস্তা চিনি আসছে বলে কোথা যাবে বসন্তপুর এলো 25 বস্তা লোকরা বললে হ্যাঁ গো 50 বস্তা আসছিল 25 বস্তা কোথায় গেল বলে পিঁপড়েতে খেয়ে লিয়েছে পিঁপড়েরা বললে আল্লাহ আমরা তো চিনির খবর জানি না আল্লাহ বললে আমি জানি কোন পিঁপড়েই খেয়েছে চুপ করে থাক পরে দেখব বুঝতে পেরেছেন না পারেননি বড় কষ্ট লাগে 1,10,000 ঘরের জন্য দিয়েছে বলে 5 ব্যাকিং এ দিবি লেখে নিয়ে যান যারা কাটমানি খেয়েছে গরিবের পয়সা যারা মেরে খেয়েছে যদি ফেরত না দাও কবরে গিয়ে বুঝতে পারবে তুমি কি অন্যায় করেছো তুমি যদি তাহাজ্জুদ গুজার হও তাও আল্লাহর কাছে পাকড়াও হবে ওই টাকা যদি ফেরত না দাও জেনে রেখে দিবেন পৃথিবীর মানুষ গরিব অসহায় কিছু করতে পারবে না তুমি জীবনে শান্তি পাবে না তোমার সন্তান শান্তি পাবে না তোমার পরিবার শান্তি পাবে না কওমের মাল যদি খাও কওমের মালকে যদি মেরে নাও তাতে যেই হোক যদি কওমের মাল মারো এর বিচার আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দু জায়গাতেই দেখাবে ওই জন্য কওমের মাল মারো না গোটা রাজ্যের মাল মানে কওমের মাল এই দেশের মাল মানে কওমের মাল মসজিদের মাল মানে গোটা কওমের মাল এটা জেনে রেখে দিবেন মাদ্রাসার মাল মানে গোটা কওমের মাল এটা নয় একজন মাদ্রাসা করেছে আমি মাদ্রাসাওয়ালা মাদ্রাসাটা আমার বাপের নয় গোটা কওমের লোকের হিস্সা আছে মাদ্রাসার মধ্যে যে 10 টাকা দিয়েছে তারও হক আছে যে 50 টাকা দিয়েছে তারও হক আছে আর যে 10,000 টাকা দিয়েছে তারও হক আছে একটা মসজিদে শুধু ইমাম আর মুয়াজ্জিনের দায়িত্ব নয় শুধু মাতওয়াল্লি আর সেক্রেটারির দায়িত্ব নয়
প্রত্যেকটা গ্রামের মুসল্লির দায়িত্ব যে মসজিদের কোথায় কি হচ্ছে, মসজিদের পানি কেউ বেশি খরচ করছে, মসজিদের কারেন্ট খরচ হচ্ছে কিনা, এগুলোর প্রতি লক্ষ্য রাখা আর ইমামের জুতো সুজা করা। আজকে আমাদের সমাজের লোক ইমামকে বাপের গোলাম মনে করে, তার কারণে কওমের এই অবস্থা। আর কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। তোমরা নেতাটাকেই সিলেক্ট করবে, তোমাদের আল্লাহ এবং রাসূলের পরে আগে খোঁজ নেবে কার মধ্যে কি ইলম আছে, কার মধ্যে দ্বীন আছে, কার মধ্যে দ্বীনদারি আছে, কার মধ্যে তাকওয়া আছে, তবে তুমি তাকে নেতা সিলেক্ট করবে। বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে। আজকে আপনি ইমামকে বাপের গোলাম মনে করেন, মানুষ টাকা হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে, চায়ের দোকানে খরচ করে, লটারিতে খরচ করে, হারাম জায়গায় খরচ করে। আমাদের দেশে দেখবেন মেয়ের বিয়ে দিলে, বেটার বিয়ে দিলে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু ইমাম সাহেবকে বিয়ে পড়ানি 500 টাকা দিতে গেলে তাদের গায়ে লাগে। ঠিক বলছি না? গায়ে লাগে না? লাগে না। ইমাম সাহেব যদি বলে হ্যাঁ গো 500 টাকার যুগ আছে, 1000 টাকা দিন, বিসমিল্লাহ। সকালবেলায় উঠে চায়ের দোকানে তখন ইমাম সাহেবের গিবদ আর চুগলি চালু হলো, আমাদের ইমাম সাহেব চেয়ে 1000 টাকা নিয়েছে। আর হারামখোর এটা বলছে না, আমার বেটার বিয়েতে আমি ডিজে বক্স লাগিয়ে গান বাজিয়েছি। গান বাজনা হয় না? হয় না, আপনাদের দেশে হয় না? হয়, মাশাআল্লাহ, খুব ভালো, তাই না? গান বাজনা হয়, ওয়া না হলে চলে গো মুসলমানদের গান বাজনা। আহা, উলামারা কি বলবে, ভিডিও ক্যামেরা, গান বাজনা, ড্যান্স, 5000 টাকার ডিজে বক্স, সবাই লেখে নিয়ে যান, কাগজ থাকে তা, আমি মারা যেতে পারি, আমাকে আর দাওয়াত নাও দিতে পারেন, যে এই মৌলভীকে আর দাওয়াত দিই না, ইজা বলে গেল আমাদের সব বন্ধ করে দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ দাওয়াত দিবেন না, কিন্তু যখন ডেকে নিয়েছেন তখন কাগজে লিখে নিয়ে যান আমি ইয়াসিন বলে যাচ্ছি। যদি বক্স বাজান 5000 টাকা ডিজে বক্স বাজিয়ে, যদি ইমামকে 5000 না দিতে পারেন, তোমার মতো বেঈমান আর তোমার মতো নেমখারাম, তোমার মতো ছোট লোক, তোমার মতো অমানুষ আর এই পৃথিবীতে নাই। তুমি যদি ইমামকে 5000 টাকা বিয়ে পড়ানি না দিতে পারো, বেটার বিয়েতে 10000 টাকা হারাম জায়গায় খরচ করতে পেরেছো, একটা ইমামকে হালাল পথে দিতে পারবে না। একটা ইমামকে দিলে তোমার মেয়ের জন্য দোয়া করবে, একটা ইমামকে দিলে তোমার সন্তানের জন্য দোয়া করবে, তোমার পরিবারের জন্য দোয়া করবে। আর তুমি ডিজে বক্স বাজিয়েছো, যতক্ষণ বক্স বেজেছে ততক্ষণ গুনাহ হয়েছে। তোমার বাড়িতে বক্স বাজানোর কারণে তোমার ওই অলিমার খানাটা হালাল, খানাটা হারাম হয়ে গেছে। তুমি বক্স বাজিয়েছো, তোমার ওই বিয়েটা হারাম হয়ে গেল। আমার বড় কষ্ট লাগে, দুঃখ লাগে শুনেলেন, আমাদের সমাজের নতুন নতুন হারাম খদ্দের, নতুন নতুন বেঈমান কাফেরদের একটা করে কালচার এসে সমাজকে ক্যাপচার করছে। আমরা উলামারা বলেও বুঝাতে পারছি না। যেমন আমাদের সমাজে এখন নতুন সিস্টেম উঠেছে, বিয়ের দিন ঠিক হলে মোটামুটি রেজিস্ট্রারি করে নাও। রেজিস্ট্রারি আগে হচ্ছে না হয়নি বলে রেজিস্ট্রারি করে নাও। রেজিস্ট্রারি হয়ে গেল, হওয়ার পরে কি করবে বলবে, রেজিস্ট্রারি হয়ে গেল, এরপর মেয়ের ফোন নম্বর জোগাড় করেছে, করে তার সঙ্গে এখন কথা চললো, কথা বলাটা হারাম, লিখে নিয়ে যান। কি বললাম? কথা বলা হারাম। সরকারি বিয়ের রেজিস্ট্রারিটা এটা শরীয়তি বিয়ে নয়, এটা সরকারের খাতায় বিয়ে হয়েছে। যতক্ষণ পর্যন্ত ইজাব কবুল করিয়ে ইমামকে দিয়ে নিকাহ পড়ানো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বৈধ হবে না, না কথা বলা, না দেখা করা, না তার সঙ্গে উঠা বসা করা। যদি রেজিস্ট্রারি করেন, একটা কাজ করবেন, তার সঙ্গে অবশ্যই বিয়েটা পড়াবেন, মৌলভীকে ডেকে সেই মজমাতেই বিয়ে পড়িলেন, তাহলে কি হবে, বাপ মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা বিয়েতে ছিল তারা সবাই বেঁচে গেল গুনাহ থেকে। কিসের গুনাহ? ব্যভিচারের গুনাহ থেকে বেঁচে গেল। আমাদের সমাজে বিয়ে হলে নতুন সিস্টেম, আমরা মৌলভীরা বলেছি কোরআনে আছে সূরায়ে নিসায়, তোমরা মোহরানা দেল মোহর যেটা, ওটা মেয়ের হক, তাকে মিটিয়ে দাও। আমাদের দেশের মানুষ নতুন ডিজাইন বার করেছে দেল মোহরের, ডিজাইনটা জানেন না কি কি বার করেছে বলুন, নতুন ডিজাইনটা জানেন না কি? দেল মোহর ঠিক করেছে 50,000 দিয়ে সোনা কিনে নিয়ে চলে যাচ্ছে, হাতের বালা, কানের দুল,
বলে এটা দেল মোহরের বদলে দেল মোহরের বদলে শুনে রেখে দেন সোনা দেন আর টাকা দেন আর হীরে দেন আর মতি দেন সেই দেল মোহরটা যদি বাম্মা স্বামী শ্বশুর শাশুড়ি যদি জিজ্ঞেস করে সেই সোনার জিনিসটা কি হলো তো তারা পাপী হয়ে যাবে তারা গুনাহগার দেল মোহরটা মেয়ের ইখতিয়ার ওটা তার অধিকার সে বাপকে দিতে পারে মাকে দিতে পারে দান করতে পারে ফেলে দিতে পারে সেটা তার অধিকার স্বামীও জিজ্ঞেস করতে পাবে না সেই দেল মোহরের টাকাটা দেল মোহরের পয়সাটা দেল মোহরের সোনাটা ভালো সিস্টেম বার করেছে শ্বশুর ঘর থেকে এইছে তোমাকে কানেরটা দিলাম সেই দেল মোহর সেটা কই কেলানি খাবে শাশুড়িরা লিখে নিয়ে যান 100% মার খাবে তারপরে আরো দেখিয়ে দেব আপনাকে আমাদের দেশে আমরা জলসা করতে গেলে বলে হুজুর এক কাজ করুন না কি করতে হবে বাবা একটু বলবেন যেন বৌমারা শ্বশুর শাশুড়ির খিদমত করে ছেলেরা বাপ মাকে ভালোবাসে কি করে বাসবে সমাজকে ঠিক রেখেছে আজকে আপনাকে বলে দিই 99% শাশুড়ি বাম্মা অত্যাচারিত ছেলেদের বৌমায়ের কাছে আবার 90% বৌমা শাশুড়িদের কাছে অত্যাচারিত শাশুড়ি বৌমায় কথা নাই শাশুড়ি বৌমায় ঝগড়া তার কারণ একটাই বৌমা বাপের ঘর থেকে কিছু আনতে পারেনি বিয়ের পরে বলেছে পড়লুবো না তার বাপ দেখেছে যখন বিয়াই পড়লাইনি সেরকম কিছু দেয়নি যতদিন বিয়ে হয়েছে বৌমাকে ভিখারির বিটি বলে অনেক শাশুড়ি ডাকে ঠিক বলছি না কথা বলুন ভিখারির বিটি বলে সেই সমস্ত শাশুড়িদিকে বলবো তোমরা হচ্ছ হিজড়ে নামরদ পয়দা করেছো তোমার বেটাটা নামরদ তার জন্য তুমি বলছো ভিখারির বিটি যেহেতু তোমার বেটা এমন নামরদ তার ক্ষমতা নাই যে তার বউকে ইনকাম করে একটা কানের দুল পড়ায় নিজের স্ত্রীকে গলার হার পড়ায় তাহলে তুমি নামরদ পয়দা করেছো একটা হিজড়ে পয়দা করেছো তুমি তাহলে কিরকম মেয়ে বুঝে নাও আমাদের সমাজে অনেক শাশুড়ি আছে কান করে শুনবেন মায়েরা বৌমায়ের যদি মেয়ে হয় তখন শাশুড়িরা বেজার হয় হয় না হয় না এ মেয়ে হলো রে তোর বেটা হলো না সেই সমস্ত শাশুড়িকে বলি তোমার মা কেন তোমার গলায় পা দিয়ে মারেনি তুমি তো বিটি হয়ে পয়দা হয়েছিলে বুঝতে পারছেন আমি হক বলছি না আমি যদি না হক বলি আমাকে টুকবেন না হক বললেন আমি হক বলে যাচ্ছি এটা যদি কোনো শাশুড়ি বলে মেয়ে হয়েছে তোমার বেটা হলো না সেই শাশুড়িকে বলো তুমি তো তোমার মায়ের ঘরে মেয়ে পয়দা হয়েছিল তোমার বাপ তোমার মা তোমার গলায় পা দিয়ে কেন মারুনি আমার মা শুনে রেখে দেন মায়েদের ইজ্জত করুন আমার নবী বিশ্ব নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা মেয়েদের জন্য এই নিসা মানে হচ্ছে মেয়ে এই মেয়েদের ওপরে একটা পুরো সূরা অবতীর্ণ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই নারীরা কি বড় নিয়ামত আল্লাহ আমাদের জন্য কত বড় নিয়ামত জানেন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে প্রথমে সৃষ্টি করে কোথায় রেখেছিলেন বাবা কথা বলুন জান্নাতে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন এই জান্নাতে থাকাকালীন হযরতে আদম তখন একা আমার আল্লাহ বললেন আমার আদমকে দেখে মনে হচ্ছে উড়ো উড়ো ভাব উদাসীন উড়ো উড়ো ভাব তখন আমি আমার আদমের বাম পাঁজর থেকে মা হাওয়াকে সৃষ্টি করলাম যখন স্ত্রী আর অর্ধাঙ্গিনী দিলাম আমার আদমের মনটা ভরে গেল জোরে বলুন সুবহানাল্লাহ বিবি দেখবেন যারা বিবিকে ভালোবাসে যদি কোনো মায়ের কতটা মূল্য বলে দিই কোনো স্ত্রী যদি স্বামীকে বলে আমি বাপের বাড়ি যাচ্ছি আমার ছেলেটাকে রাতের বেলায় তিনটে ছেলেকে রান্না করে খাইয়ে দেবে সকালবেলায় এসে দেখবে একজনের হাত ভেঙে গেছে কেন বলুন তো যখনই তিনটে বেটার মধ্যে একজন বলবে আমি মাছ খাবো না আমাকে ডিম লাগবে আমি মাছ খাবো না মাংস লাগবে চুপ করবে তোর মা নাই ফাটিয়ে দিবো খাবি তা খা এটা হচ্ছে বাপ কিন্তু এটা আমাদের আখলাক মা হলে কি বলতো বাপ আমার খেয়ে নাও লাল আমার খেয়ে নাও সোনা আমার খেয়ে নাও দোন আমার খেয়ে নাও তোমাকে চকলেট দেব পয়সা দেব কালকে তোমাকে ডিম দেব মাথায় হাত বুলিয়ে খাওয়াতো এটা হচ্ছে মায়ের আখলাক স্বামীরা অনেকে জানে না আপনারা যারা স্বামী আছেন বাপ আছেন অনেকে জানেন না মেয়েরা খাটতে খাটতে বাড়ির পুরুষ দিকে রান্না করে খাওয়াতে খাওয়াতে ভাতের হাঁড়ি দুটো মেহমান চলে এলো ভাতের হাঁড়ির ভাত শেষ হয়ে গেল
সে আর খায় না, একটু মুড়ি খেয়ে কাটিয়ে দেয়, কিন্তু স্বামীকে বলে না যে আমি ভাত পাইনি। বুঝতে পেরেছেন এটা মিথ্যা বলছি সত্য? কিন্তু স্বামী যদি একদিন ভাত না পায়, ডানটা লিয়ে তো ভাত রাখলে তো ভাত কম পড়ে গেল, এটা মরদদের, ঠিক বলছি না? মরদ যদি একদিন ভাত না পায়, বিবির ওপরে ডাং পড়বে, তোমার বিবি মাসে তিন দিন ভাত খেতে পায় না, দুপুরে মুড়ি খেয়ে কাটিয়ে দেয়, সন্তান দিকে খসাতে খসাতে মেহমানকে দিতে শেষ হয়ে যায়, সে আর কিছুই খায় না, সে একটু মুড়ি খেয়ে শুয়ে যায়, রাতের বেলায় কোনোদিন চিনি মুড়ি খেয়ে শুয়ে যায়, কিন্তু কোনোদিন বলে না যে আমি খেয়েছি। স্ত্রীকে জিজ্ঞেস করুন, হ্যাঁ গো তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, হ্যাঁ খেয়েছি, খুব খেয়েছি। স্ত্রী বলে, আহা মায়েদের কি আখলা! ওই জন্যে নারী স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীর সঙ্গে ভালোবাসা, মায়ের সঙ্গে ভালো ব্যবহার। অনেক বাম্মা মনে করে, ছেলেদের হক শুনে রেখে দেন, বাম্মায়ের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করব না, জোরে বলুন ইনশাল্লাহ। কিন্তু ওই বাম্মারাও শুনে নেন, যারা সন্তানের সঙ্গে দুই দুই করে, সেই বাম্মারাও কিন্তু আল্লাহর কাছে রিহাই পাবে না, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। যারা একটা সন্তানকে বেশি দেয় আর একটা সন্তানকে কম দেয়, তাদেরকেও আমার আল্লাহ কিন্তু ছেড়ে কথা বলবে না। ওই জন্য আমি অনুরোধ করব যে কমপক্ষে নিজের সন্তানদের সঙ্গে আপনারা কেউ খারাপ ব্যবহার করবেন না, করবেন যেন বলুন ইনশাল্লাহ না। এরপরে আমি আপনাদেরকে লাস্টে বলবো, সবাই বলুন, পৃথিবীতে দুটো জায়গা সব থেকে সুন্দর জায়গা, কটা বললাম বাবা? দুটো, একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর একটা হচ্ছে ওই জায়গা যে জায়গা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। জোরে বলুন সুবহান আল্লাহ। আমরা যে জায়গায় বসে আছি এই জায়গাটা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, শের শুনালেন ইনি অনেক, আমি একটা ছোট্ট গজল শোনাবো আপনাদেরকে। তার আগে বলি, আজ থেকে সবাই বলুন, হাত তুলে বলুন আল্লাহর ঘরের সঙ্গে কে কে মহব্বত করবেন, জোরে হাত তুলে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। যদি আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত করেন, আমি দেখতে চাই এই মেদিনীপুরের মাটিতে আমার বাবা কোরআন কপারা আছে গো, কথা জোরে বলুন কপারা, কোরআন তিরিশ পারা। আমি বলবো আপনাদের মধ্যে থেকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ঘরের মহব্বতে 30 জন ব্যক্তি 500 করে টাকা কে কে দিয়ে যাবেন, একটু তাড়াতাড়ি এখানে আসুন মসজিদের জন্য। 30 জন ব্যক্তি যারা আল্লাহকে মহব্বত করেন, কোরআনের সঙ্গে মহব্বত করেন, হাত তুললেন এই মসজিদের জন্য 30 পারা কোরআনে, 30 জন ভাই একটু তাড়াতাড়ি 500 করে টাকা। আমি বলবো কে কে আছেন, যদি পকেটে না থাকে একটু এখানে লেখিয়ে যান, কালকে দেবেন, পরশু দেবেন, এক মাস পরে দিবেন, 15 দিন পরে দিবেন। হাদিসে আছে জাকিরা গচ্ছিত সম্পদ কিয়ামতের দিনে ফেরত পাবেন। আমার ভাই, আমি প্রথম এক নম্বর বিসমিল্লাহ আমি দেখতে চাই ফটফট করে আমার নওজোয়ান ভাইরা, 15 জন কে কে আছেন যদি একটু দিয়ে যান, আমি খাস দোয়া দিয়ে যাব। মুসাফির মানুষ, আমি 250 কিলোমিটার রাস্তা গাড়ি অতিক্রম করে এসেছি, আবার আমি ফিরে যাব এই 250 কিলোমিটার রাস্তা। আমার ভাই কে আছেন, কোন ভাই আছেন? 15 জন 30 জন ভাই বলেছি মাত্র 500 করে টাকা, একটু তাড়াতাড়ি দেখি ভাই কে কে আছেন, হাত তুলেন, নাইলে লগত দিয়ে যান, এখানে 500 করে টাকা মাত্র বলেছি।